করি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের লেকচার 8 শুরু করছি। তো লেকচার 8-এ আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আজকে সলিউশন করব। অর্থাৎ আমরা গত লাস্ট ক্লাসে যে থিওরি পড়েছি ক্রস গুণনের, এবং সাথে সাথে আমরা ডট গুণনের যে থিওরি গুলো পড়েছি, এই দুইটা থিওরি অ্যাপ্লাই করে আজকে আমরা কম্বাইন্ড কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। যে প্রবলেম গুলো তোমার কলেজ পরীক্ষা, ভর্তি পরীক্ষা এবং বোর্ড পরীক্ষাগুলোতে এসে থাকে। তো আমরা গত লাস্টে যে টপিকটা একটু পড়াচ্ছিলাম, যে সামান্তরিকে 2টি কর্ণ ভেক্টর দেওয়া থাকলে কিভাবে ক্ষেত্রফল বের করতে হয়, এটাতে মনে হয় তোমাদের অনেকের একটু কনফিউশন আছে, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। তো এখানে একটা সামান্তরিক ড্রয়িং করা আছে, এখানে সামান্তরিকটা নামকরণ করা হয়েছে এ বি সি ডি। তো এসি কর্ণ বরাবর একটা ভেক্টর ক্রিয়াশীল নামকরণ করেছি আমরা পি ভেক্টর, আর বিডি কর্ণ বরাবর একটা ভেক্টর ক্রিয়াশীল নামকরণ করেছি আমরা কিউ ভেক্টর। আচ্ছা, এখন আমরা জানি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এবং 4টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। তাহলে এখন বলো তো, এসি কর্ণের দৈর্ঘ্য, তো এসি কর্ণ ভেক্টর মানে হচ্ছে পি ভেক্টর, তাহলে এও ভেক্টর ইকুয়াল টু ওসি ভেক্টর ইকুয়াল টু কি হবে? হাফ পি ভেক্টর হবে, যেহেতু কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাই না? তাহলে আমরা এও ভেক্টর ইকুয়াল টু ওসি ভেক্টর ইকুয়াল টু কি লিখতে পারি? পি ভেক্টর বাই 2 লিখতে পারি, হাফ পি ভেক্টর লিখতে পারি আমরা। একই ভাবে বিডি ভেক্টর ইকুয়াল টু আমরা ধরে নিয়েছি কিউ ভেক্টর, এই কর্ণ ভেক্টরটা, তাহলে এখানেও আমরা লিখতে পারি বিও ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু ওডি ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি হাফ কিউ ভেক্টর, তার মানে কিউ ভেক্টর বাই 2 লিখতে পারি আমরা। আচ্ছা, তাহলে আমরা এই তোমার এ ও বি ত্রিভুজে খেয়াল করো, এ ও বি ত্রিভুজে দুটা বাহুর ভেক্টর কিন্তু আমরা জেনেছি, একটা হচ্ছে তোমার এ ও বাহুর ভেক্টর আর একটা হচ্ছে বি ও বাহুর বাহুর ভেক্টর। তো আমরা তো জানি যে যেকোনো ত্রিভুজের যদি দুটা বাহুর ভেক্টর দেওয়া থাকে বা জানা থাকে, তাহলে ওই দুটা বাহুর ভেক্টরকে কি করতে হয়? ক্ষেত্রফল বের করার জন্য ক্রস গুণন নির্ণয় করতে হয়, নিয়ে তার কি নিতে হবে? মডুলাস নিতে হবে, নিয়ে তাকে হাফ দ্বারা গুণ করতে হবে, গুণ করে দিতে। আচ্ছা, তাহলে দেখো এখানে আমি লিখেছি ত্রিভুজ ক্ষেত্র এ ও বি, মানে এই ত্রিভুজটার আমরা ক্ষেত্রফল বের করে নিচ্ছি এ ও বি। তাহলে ত্রিভুজ ক্ষেত্র এ ও বি দ্যাট ইজ ইকুয়াল টু ত্রিভুজ নির্ণয় ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র, হাফ আসবে এখানে, আর দুটা বাহুর ভেক্টরে ক্রস গুণন। তো দুটা বাহুর ভেক্টর মানে কিন্তু পি বাই 2 ভেক্টর, আর একটা হচ্ছে এই যে বিও মানে কিউ ভেক্টর বাই 2। তাহলে এই যে পি বাই 2, পি ভেক্টর বাই 2 ক্রস কিউ ভেক্টর বাই 2, তাহলে যে নিচের যে দুটো কিউ আছে গুণ করলে কত হবে? 4 হবে, এটা ধ্রুব সংখ্যা, বামে নিয়ে চলে যাব আমরা এই নির্ণায়কের চিহ্নের বামে বা মডুলাস এর বামে। তো 4 বাম পাশে এসে এই 2 এর সাথে গুণ হলে কত হবে? 8 হয়ে যাবে। তার মানে এ ও বি এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে 1/8 পি ভেক্টর ক্রস কি ভেক্টর হোল মডুলাস। তাহলে এটা এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের হলো। তো আমরা আমাদের এখানে 4টা ত্রিভুজ তৈরি হয়েছে, এবার 4টা ত্রিভুজের ক্ষেত্রফল সমান, সুতরাং তোমার এই সামান্তরিক ক্ষেত্রটার ক্ষেত্রফল হবে সামান্তরিক ক্ষেত্র এ বি সি ডি দ্যাট ইজ ইকুয়াল টু 4 ইনটু ত্রিভুজ ক্ষেত্র এ ও বি। যেহেতু আমরা এ ও বি এর ক্ষেত্রফল আমাদের বের করা আছে, তাহলে 4 4 থেকে যাচ্ছে, আর ত্রিভুজ ক্ষেত্র এ ও বি ইকুয়াল টু হচ্ছে এই যে 1/8 পি ক্রস কি হোল মডুলাস। তাহলে যে 4 আর 8 কাটাকাটি করলে কত হবে? 2 থাকবে নিচে, তাহলে যে হাফ পি ক্রস কিউ হোল মডুলাস। তাহলে সামান্তরিকের যদি দুটো কর্ণ ভেক্টর দেওয়া থাকে, তাহলে আমরা ক্ষেত্রফল বের করার জন্য এই দুটো কর্ণ ভেক্টরে কি বের করে নিব? ক্রস গুণন বের করে নিব। ক্রস গুণন বের করে তার আবার কি নিতে হবে? মডুলাস নিতে হবে, মানে মান বের করতে হবে। এই মানটাকে আবার কি করতে হবে? 2 দ্বারা হাফ দ্বারা গুণ করতে হবে, 2 দ্বারা ভাগ করব, করলে আমরা এই সামান্তরিক ক্ষেত্রটার ক্ষেত্রফল পেয়ে যাব। ক্লিয়ার হয়েছে সবাই? জি স্যার। আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছে আমাকে? জি স্যার স্যার শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, জি স্যার। এখন আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম করব, যেটা আমরা আগের যে থিওরি গুলো পড়েছি ডট গুণন ক্রস গুণন এই সবগুলোর আলোকে আজকে আমরা কিছু প্রবলেম করব, ম্যাথমেটিক্যাল প্রবলেম। আচ্ছা, এখানে একটা ভেক্টর বলা আছে, দেখো 2i ক্যাপ -3 2j ক্যাপ + k ক্যাপ, থ্রি ডাইমেনশনাল একটা ভেক্টর ধরে নিয়েছি। তো 2i ক্যাপ -2j ক্যাপ + k ক্যাপ এর তিনটা প্রশ্ন আমি এখানে বের করতে বলেছি। এর সমান, 1 নম্বরে চাওয়া হচ্ছে সমান্তরাল একটি একক ভেক্টর নির্ণয় করো, এই ভেক্টরের সমান্তরাল একটি একক ভেক্টর নির্ণয় করো, এটা 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সমান্তরাল এমন একটি ভেক্টর নির্ণয় করো যার মান 6, মানে এই ভেক্টরটার সমান্তরাল এমন একটা ভেক্টর বের করতে বলা হচ্ছে যার মান বলা আছে তোমার 6। আর একটা বলা হচ্ছে 3 নম্বরে যে এই ভেক্টরটার বিপরীত সমান্তরাল এমন একটি ভেক্টর নির্ণয় করো যার মান বলা আছে 3। তাহলে এই এই অঙ্ক থেকে আমরা তিনটা প্রশ্ন বের করতে চাই। আচ্ছা, এখন
দেখো, এক নাম্বার যে প্রশ্নটা চাওয়া হয়েছে যে এই ভেক্টরটার সমান্তরাল একটি একক ভেক্টর নির্ণয় করো। আচ্ছা, যে কোনো ভেক্টরে একক ভেক্টর বের করার নিয়ম কি আমরা জানি না ভুলে গিয়েছি, বলো একজন? জানি স্যার, জানি স্যার, কিভাবে বের করতে পারি একজন বলো? আমি চিত্রের ডান দিকে এখানে দেখানোর চেষ্টা করেছি, চিত্রটা দেওয়ার দরকার নাই, চিত্রটা আমি দিয়েছি মূলত তোমাদের বোঝানোর জন্য, প্র্যাকটিক্যাল চিত্র দিয়ে বুঝালে তোমাদের জন্য একটু সুবিধা হবে। আচ্ছা, এখন আমরা বলতো এ ভেক্টর কে যদি আমরা এ ভেক্টরের মান দ্বারা ভাগ করি তাহলেই তো আমার একক ভেক্টরটা তৈরি হবে। আচ্ছা, এখন বলতো কোন ভেক্টর কে যদি তার মান দ্বারা ভাগ করা হয় তাহলে কি তার দিকের পরিবর্তন হবে না মানের পরিবর্তন হবে? না স্যার, মানের পরিবর্তন হবে, মানের পরিবর্তন হবে না, ডিরেকশনে কিন্তু কোনো পরিবর্তন হবে না, শুধু মানের পরিবর্তন হবে। তাহলে আমরা এ ভেক্টর কে এ ভেক্টরের মান দ্বারা ভাগ করছি, এ ভেক্টর ডিভাইডেড এ ভেক্টরের মান, এবার সেই একক ভেক্টরটাকে আমরা নামকরণ করেছি এন ক্যাপ। তাহলে এই ভেক্টরটা উপরে লেখা হলো 2i ক্যাপ - 2j ক্যাপ + k ক্যাপ ডিভাইডেড এই ভেক্টরের মান হচ্ছে রুট ওভার, মান বের করার নিয়ম তো আমরা জানি, i ক্যাপ j ক্যাপ k ক্যাপের সহগের বর্গের সমষ্টির বর্গমূল নিতে হবে, নিয়ে ক্যালকুলেশন করলে আমরা এই রেজাল্টটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখন বলতো এই যে n ক্যাপ যে একক ভেক্টরটা তৈরি হলো, এই n ক্যাপ একক ভেক্টরের ডিরেকশন কোন দিকে হবে? দেখো আমি ডান দিকে চিত্র দিয়েছি, দেখো এর দিকে স্যার n ক্যাপ ভেক্টরের ডিরেকশন কোন দিকে হবে? সেদিকে হবে। তাহলে বলতো এ ভেক্টর আর এন ক্যাপ ভেক্টর কি ভেক্টর বলতো? পরস্পর সমান্তরাল ভেক্টর, সমান্তরাল, সমান্তরাল। তার মানে যে কোনো ভেক্টরে একক ভেক্টর বের করলে সেটা কি ভেক্টর তৈরি হবে? ওই ভেক্টরের সমান্তরাল ভেক্টর তৈরি হবে। তাহলে এক নাম্বার প্রশ্নটা ক্লিয়ার হয়েছে সবাই? জি স্যার। যে যদি কখনো বলা হয় যে আমরা অন্য কিছু দিলে, যদি কখনো বলা হয় যে যে কোনো একটা ভেক্টরের সমান্তরাল ভেক্টর নির্ণয় করো, তাহলে কি করবে? তাহলে ওই ভেক্টরে একটা একক ভেক্টর, তাহলে সমান্তরাল ভেক্টর হয়ে যাবে। আর যদি কখনো বলে যে ওই ভেক্টরের সমান্তরাল একটি ভেক্টর নির্ণয় করতে বলছে এবং সেই ভেক্টরের মান বলা আছে, যেটা 2 এবং 3 নং প্রশ্নে যেটা আমি চেয়েছি, মান বলে দিয়েছি যে ওই এ ভেক্টরের সমান্তরাল মানে 2i ক্যাপ - 2j ক্যাপ + k ক্যাপ, এই এ ভেক্টরের সমান্তরাল এমন একটা ভেক্টর নির্ণয় করো যার মান বলা আছে 6। আচ্ছা, তাহলে কি করব? তো যে যার সমান্তরাল ভেক্টর বের করতে বলা হবে তার আগে একক ভেক্টর বের করে নিতে হবে, তার আগে একক ভেক্টর বের করে নিতে হবে। তাহলে 2 নম্বর প্রশ্ন সলিউশনের জন্য দেখো আমি এখানে আবার নিচে চিত্র দিয়েছি, আবার কার্সরটা দেখা যায়? দেখো তো কোথায় নড়ছে কার্সরটা? জি স্যার, দেখা যায়। জি স্যার, দেখা যায়। আচ্ছা, এখন বলো তো এখানে এ ভেক্টরের ডিরেকশন তো ডানেই আছে, এ ভেক্টরের একক ভেক্টর বের করে নিলাম এন ক্যাপ, তার ডিরেকশন কোন দিকে আছে? ডানেই আছে। ওকে স্যার। আচ্ছা, এখন কার সমান্তরাল ভেক্টর বের করতে বলা হচ্ছে? 2 নং প্রশ্নে দেখেছি আমরা এ ভেক্টরের সমান্তরাল ভেক্টর বের করতে বলা হচ্ছে যার মান বলা আছে 6। তাহলে বলো তো আমরা এ ভেক্টরে একক ভেক্টর বের করে নিলে তো একক ভেক্টরের ডিরেকশন এ ভেক্টরের সমান্তরালে আছে, এখন আমরা এই একক ভেক্টরকে আমার যে মানের ভেক্টরটা বের করতে বলা হচ্ছে, যে যে বের করতে বলা হচ্ছে তার মান বলা আছে 6। তাহলে বলো তো আমি যদি এই মানটাকে যদি আমরা একটা একক ভেক্টর দ্বারা গুণ করে দিই তাহলে কি তৈরি হবে বলো? দেখো এখানে b ভেক্টর ইকুয়াল টু 6n ক্যাপ, আমরা জানি যে কোনো মানকে ভেক্টর হিসাবে রিপ্রেজেন্ট করতে গেলে কিসের প্রয়োজন? একক ভেক্টর। এই জন্য আমরা কি করেছি, আমরা এই ভেক্টরে একক ভেক্টর বের করে নিয়ে তাকে আমরা কি করলাম 6 দ্বারা গুণ করলাম। তো 6 দ্বারা গুণ করা হলে দেখো 6 থেকে যাচ্ছে আর এন ক্যাপ মানে ওই যে উপরে বের করা আছে, অ্যাপ্লাই করো, করে কাটাকাটি করে 2 দ্বারা গুণ করে দিলে এই রেজাল্টটা তৈরি হবে। আচ্ছা, এখন বলো তো মায়া হারা গিয়ে তুমি করো। আচ্ছা, তোমার আম্মুদের আপনার কথা শোনা যাচ্ছে না? কোন আম্মু না, সবাইকে মিউট করে দেন স্যার, এটা কাজ করা সম্ভব না স্যার, সবাইকে মিউট করে দেন। আব্বা কইছো নাকি? হ্যাঁ, তোমাদের আম্মুদের একটু গল্প করা থেকে বিরত থাকলে ভালো হতো, তোমার আম্মুরা মনে হয় পাশে নিয়ে যান। আচ্ছা, এখন দেখো আমরা এখানে এন ক্যাপ বের করলাম, এন ক্যাপ কে যদি আমরা 6 দ্বারা গুণ করি তাহলে কিন্তু ডিরেকশনে কিন্তু কোনো পরিবর্তন হবে না, শুধু মানের পরিবর্তন হবে। তাহলে এখানে যে নতুন ভেক্টরটা তৈরি হবে সেই নতুন ভেক্টরটাকে আমরা নামকরণ করেছি বি ভেক্টর, বি ভেক্টর নামকরণ করেছি। তাহলে দেখো তো এ ভেক্টর আর বি ভেক্টরের ডিরেকশন কি একই দিকে আছে? তো এ ভেক্টর এবং বি ভেক্টরের ডিরেকশন একই দিকে থাকলে কি আমরা বলতে পারি না যে বি ভেক্টর হচ্ছে এ ভেক্টরের একটি সমান্তরাল ভেক্টর? তাহলে আমরা দেখো এই যে সমান্তরাল ভেক্টরটা পেয়ে গেলাম 4i ক্যাপ - 4j ক্যাপ + 2k ক্যাপ, এটাই হচ্ছে তোমার
এ ভেক্টর সমান্তরাল একটি ভেক্টর, বি ভেক্টর, যার মান বলা ছিল তোমার 6। একইভাবে তিন নাম্বার যে প্রশ্নটা, সেখানে আমি চেয়েছি বিপরীত সমান্তরাল এমন একটি ভেক্টর নির্ণয় করো যার মান বলা আছে 3। এখানে যে কোনো মান বলা থাকতে পারে, 3, 4, 5, যে কোনো মান বলা থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো সমান্তরালের ক্ষেত্রে আমরা এখানে প্লাস 6n ক্যাপ করেছিলাম, এখানে 6 এর পূর্বে প্লাস দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু যখন বিপরীত সমান্তরাল বলবে তখন দেখো নিচের চিত্রটা খেয়াল করো, এ ভেক্টরের ডিরেকশন যেদিকে হবে বি ভেক্টরের ডিরেকশন তার বিপরীত দিকে হবে। তো এই জন্য আমরা কি করেছি, এই জন্য আমরা এখানে এই এন ক্যাপ কে -3 দ্বারা গুণ করেছি। তো -3 দ্বারা গুণ করার কারণটা কি, কেননা আমার এখানে বিপরীত সমান্তরাল ভেক্টরের কথা বলা হয়েছে, এই জন্য এখানে কি করা হচ্ছে -3 দ্বারা গুণ করা হয়েছে। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা, আমি একটু আনমিউট করে দিই, কারণ আনমিউট না করলে আমি বুঝতেছি না তোমরা বুঝতে পারতেছ কিনা, যদিও নানা জায়গায় অনেক সমস্যা হচ্ছে, শব্দ হচ্ছে, তোমাদের আম্মুদেরকে একটু সচেতন হতে বলো। আচ্ছা আচ্ছা স্যার, এখানে স্যার বিপরীত করার জন্য কি স্যার মাইনাসটা দেওয়া? হ্যাঁ, বিপরীত না, বিপরীত করতে গেলে তো অবশ্যই তোমার এই ভেক্টরে যদি বিপরীত ভেক্টর বের করতে চাও তাহলে তো অবশ্যই ওই ওটার পূর্বে মাইনাস দিতে হবে। এই মাইনাস দ্বারা কিন্তু আসলে ডিরেকশনটা ইন্ডিকেট করছে, তাহলে এই যে বি ভেক্টরটা ডিরেকশন দেখো এই ভেক্টরে বিপরীত দিকে হয়ে গেল। এরপর তো এন ক্যাপ এখানে বসানোর পরে ক্যালকুলেশন করলে যে রেজাল্ট সেটা তো তোমরা পেয়ে যাবে। তাহলে দেখো যে কোনো একটা ভেক্টরের সমান্তরাল ভেক্টর বের করা বা একক ভেক্টর বের করা এবং সমান্তরাল একটি ভেক্টর বের করে যার মান বলা থাকবে এবং বিপরীত সমান্তরাল একটি ভেক্টর বের করে যার মান বলা থাকবে, এই তিনটা অঙ্কের ব্যাপারে সবাই ক্লিয়ার কিনা একটু আমাকে কনফার্ম করো। জি স্যার, জি স্যার, জি স্যার। এখন দেখো আমরা পরের অঙ্কে যাই। দেখো পরের অঙ্কটা আমরা এখানে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে আসছি, এখানে দুইটা কনসেপ্ট আছে, এখানে ডট গুণনের একটা কনসেপ্ট আমরা এখানে নিয়ে আসছি। দেখো এখানে অঙ্কে বলা আছে একটি কণার উপরে এফ ভেক্টর ইকুয়াল টু এত নিউটন বল প্রয়োগের ফলে কণাটি এ বিন্দু হতে বি বিন্দুতে স্থানান্তরিত হয়। চিত্রে দেখো আমি এখানে একটা চিত্র দিয়েছি, এক্স ওয়াই জেড, এ আর বি দুটা বিন্দুর স্থানাঙ্ক বলা আছে। তো এ বিন্দুতে যে কণাটা আছে সেই কণাটার উপরে এফ বল প্রযুক্ত হয়, এই কণাটা স্মরণ হয়ে কোথায় গেল, বি তে গেল। তাহলে এই এখানে এ বিন্দুটা, এ বিন্দুতে যে কণাটা ছিল তার অবস্থান ভেক্টরের কি হয়েছে বলো? পরিবর্তন। আচ্ছা, অবস্থান ভেক্টরের পরিবর্তনকে কি ভেক্টর বলা হয় বলো তো? স্মরণ ভেক্টর বলে। স্মরণ ভেক্টর বলে। তাহলে আমরা এখানে এক নম্বর প্রশ্নে চেয়েছি কণাটির স্মরণ ভেক্টর ও এর মান নির্ণয় করো, খুব সিম্পল অঙ্ক। আর দুই নাম্বার হচ্ছে বল কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় করো, যেহেতু কণাটার উপরে বল প্রয়োগের ফলে স্মরণ হয়েছে তাহলে এখানে নিশ্চয়ই বল দ্বারা কি হবে, কাজ হবে, তাই না? তাহলে আমরা এখানে দেখো কিভাবে স্মরণ ভেক্টর বের করতে পারি এবং কাজ বের করতে পারি এবং ডট গুণের একটা বাস্তব প্রয়োগ আর কি এটা, সেটা এই অঙ্কটায় আমি আনার চেষ্টা করেছি। আচ্ছা, তো ফোর্স ভেক্টর তো বলাই আছে, এখন এ বিন্দুর স্থানাঙ্ক বলা আছে, বি বিন্দুর স্থানাঙ্ক বলা আছে, তাহলে চিত্রটার ব্যাপারে ক্লিয়ার হয়েছে কিনা বলো তো? এবং চিত্রে কণাটা এ থেকে কোথায় যাবে, বি তে, তাহলে স্মরণের ডিরেকশন কোন দিকে হবে, এ থেকে বি, এ থেকে বি এর দিকে। আমি এস ভেক্টর নামকরণ করেছি, ঠিক আছে, এস ভেক্টর নামকরণ করেছি এবং এস ভেক্টরের ডিরেকশন হবে এ থেকে বি এর দিকে। আর এ বিন্দু বি বিন্দুর অবস্থান ভেক্টরের ডিরেকশন তো মূল বিন্দু থেকে বি এর দিকে আর মূল বিন্দু থেকে এ এর দিকে হবে, তাহলে এখানে একটা ত্রিভুজ তৈরি হলো। এবং ও এ ভেক্টর ও বি ভেক্টর এই লেখার ব্যাপারে সবার ক্লিয়ার ধারণা আছে কিনা একটু বলো তো? যে কোনো বিন্দু স্থানাঙ্ক অবস্থান ভেক্টর লিখা, এটা আমরা আগে পড়ে এসেছি। তাহলে ও এ ভেক্টর লিখা হলো, ও বি ভেক্টর লিখা হলো। এবার এখানে ত্রিভুজ সূত্রটা প্রয়োগ করছি বলো তো, একজন ত্রিভুজ সূত্র বলো, ইয়াসির, ইয়াসির বলো, রাফিদ, ইয়াসির বলো, মিস্টার রাফিদ। ত্রিভুজ সূত্র হবে স্যার ও এ প্লাস এ বি ইকুয়ালস টু ও বি, রাইট? ভেক্টর চিহ্নটা বলে দিও, ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইকুয়াল টু ও ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইকুয়ালস টু ও বি ভেক্টর। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইকুয়াল টু ও বি ভেক্টর, আমরা বের করব এ বি ভেক্টরটা, স্মরণ ভেক্টরটা। তো এ বি ভেক্টরটা বাম পাশে রেখে দিলাম আর ও এ ভেক্টরটাকে ডানে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এবারে ও বি ভেক্টর এই যে এখানে বলা আছে 3 বের করেছি, 3i ক্যাপ প্লাস 2k ক্যাপ মাইনাস 2k ক্যাপ, তাহলে ও বি ভেক্টর ও এ ভেক্টরটা এখানে লেখা হলো। লিখার পরে যে মাঝখানে যে মাইনাস, মাইনাস দ্বারা গুণ করার পরে কি রেজাল্টটা ক্যালকুলেশন করতে পারবে না স্যার? একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, কি প্রশ্ন বলো স্যার? এই জায়গায় এবি কি স্যার লম্বভাবে আছে? এই জায়গায় স্যার সমকোণী ত্রিভুজ যেহেতু ধরা হয়েছে স্যার, তাহলে এই জায়গায় 90° কোনটাকে ধরা হয়েছে স্যার? আচ্ছা, সমকোণী ত্রিভুজ তোমাকে কে বলেছে বলো স্যার? এই যে এবি প্লাস ওএ প্লাস এবি সমান ওবি, এটা নিয়ে কি আমি কথা বলেছি? ত্রিভুজ সূত্র,
সমকোণী ত্রিভুজ থেকে লেখা হয় না, সমকোণী ত্রিভুজ থেকে কি এটা লেখা যায়? সমকোণী ত্রিভুজ থেকে তো অতিভুজ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার পিথাগোরাস উপপাদ্য আসে ওখান থেকে, ত্রিভুজ সূত্রটা প্রয়োগ করা হয়েছে। হ্যাঁ স্যার, তাহলে এখানে সরণ ভেক্টরটা ক্যালকুলেশন করে বের করলাম, এবারে সরণ ভেক্টরের মান চেয়েছে, তো মান বের করার নিয়ম তো আমরা জানি, মান বের করার নিয়ম হচ্ছে s দ্যাট ইজ ইকুয়াল রুট ওভার ওই i ক্যাপ j ক্যাপ k ক্যাপ এর সহগের বর্গের সমষ্টির বর্গমূল, তাহলে সরণ ভেক্টরের মান পেয়ে গেলাম আমরা। তো এই প্রশ্ন থেকে সরণ ভেক্টর কিভাবে বের করতে হয় এটা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো সবাই। যেটার ওবি ভেক্টরটা জানা আছে, ওএ ভেক্টরটা জানা আছে, আবার এবি ভেক্টরটা আমরা বের করলাম। আচ্ছা, এখন এই ত্রিভুজটা সমকোণী কিনা বা এই ত্রিভুজটা সমকোণী কিনা তোমাকে যাচাই করতে বললো, এটা অনুধাবন কি বলে সৃজনশীল প্রশ্ন, চার মার্কের প্রশ্ন, এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ কিনা, তাহলে কিভাবে তুমি প্রমাণটা করবে বলো? যে পার্থক্যটা দুই ভাবে করা যায়, একটা হচ্ছে কোণের মান বের করে, অথবা এই যে পিথাগোরাসের সূত্রের সাহায্যে এখানে ও এর মান বের করবো, এবি আর ওবি মান বের করে, যদি স্যার ও এ স্কোয়ার প্লাস এবি স্কোয়ার ইকুয়াল ওবি স্কোয়ার হয় তাহলে পিথাগোরাসের মানে ইয়া হবে তখন সমকোণী। হ্যাঁ, কে বললো এই উত্তরটা, কে দিয়েছো, নাম বলো। আমরা জেনেছি ও এ বাহুর ভেক্টর জানা, ও বি বাহুর ভেক্টর জানা, এ বি বাহুর ভেক্টর জানা, তাহলে কিন্তু আমরা এই মধ্যবর্তী অ্যাঙ্গেল গুলো কিন্তু আমরা বের করে নিয়ে আসতে পারি। আচ্ছা, যে কোনো কোণের মান যদি 90 ডিগ্রি হয়, অ্যাঙ্গেল বের করার ক্ষেত্রে আমরা ডট গুণন দিয়ে বের করবো। আচ্ছা, তো অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, যে কোনো একটা অ্যাঙ্গেল, তাহলে কি আমরা বলতে পারি না এটা একটা সমকোণী ত্রিভুজ? এটা একটা ওয়ে। আর একটা ওয়ে হলো ও যেটা বললো যে এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য বের করে নিয়ে যদি তোমার দুইটা বাহুর বর্গের সমষ্টি যদি তৃতীয় আর একটা বাহুর বর্গের সমান হয়, মানে ওই যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাস সূত্রটা যদি স্যাটিসফাই হয়, তাহলে কিন্তু আমরা এটাকে কি বলে দিতে পারি, একটা সমকোণী ত্রিভুজ। এটা কিন্তু একটা সৃজনশীল প্রশ্নের ধারণা দিলাম আমি, চার মার্কের প্রশ্ন এটা। তাহলে যে কোনো ত্রিভুজ সমকোণী কিনা এটা কি যাচাই করতে পারবে, পরীক্ষা প্রশ্ন এলে পারা যাবে? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। স্যার শূন্য হলে তো সমকোণী হবে? হ্যাঁ বলো, বুঝি নাই স্যার। ডট গুণ শূন্য হলে তো সমকোণী হবে? হ্যাঁ হ্যাঁ, ডট গুণন দিয়ে বলা যায়। হ্যাঁ, ডট গুণন দিয়ে বলা যাবে, অনেক ভাবে বলা যায়। অ্যাঙ্গেল বের করে বলে দিতে পারো, দুটা ভেক্টরের ডট গুণন, দুটা বাহুর ভেক্টরের ডট গুণন যদি শূন্য হয় তাহলে লম্ব সমকোণী ত্রিভুজ হবে, লম্ব হবে ওটা, এইভাবেও বলা যাবে। ভেরি গুড, তাহলে আমরা ডট গুণন দিয়ে বের করতে পারি, আবার অ্যাঙ্গেল বের করে বলে দিতে পারি, আবার আমরা ওখানে ওই যে পিথাগোরাস যে সূত্রটা আছে সেই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা বের করে দিতে পারি। ক্লিয়ার হয়েছে সবাই? তাহলে গুরুত্বপূর্ণ একটা তথ্য এখানে জেনে গেলে। আচ্ছা, এবারে বল কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় করো। তো কাজ মানে কি, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, তো এফ এস কস থিটা সমান আবার আমরা কি লিখতে পারি, এফ ডট এস, তাই না? এ ডট বি সমান কি লিখি আমরা, এ বি কস থিটা, তাহলে এ বি কস থিটার পরিবর্তে আমরা কি লিখবো, এ ডট এ ভেক্টর ডট বি ভেক্টর, তাহলে সেটাই লেখা হয়েছে এখানে। এবারে এফ ভেক্টরটা বলা আছে, এই যে তোমার এখানে বলা আছে 4i ক্যাপ 2j ক্যাপ + 3k ক্যাপ, আর এখানে সরণ ভেক্টরটা আমরা বের করে নিয়েছি, নিয়ে ডট গুণন করলে ক্যালকুলেশন করলে আমরা কাজ পেয়ে গেলাম। দেখো তো এই অঙ্ক থেকে আমরা কি কি কনসেপ্ট শিখলাম, এখন বলো একজন। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা স্যার, এখানে cos থিটার, স্যার এখানে cos থিটার মানটা কি 1 হবে? cos থিটার মান 1, কে বললা এটা? সেটা তো দেওয়া নাই, ওটাকে কনভার্ট করে সূত্রে নেওয়া হয়েছে যে f ভেক্টর ডট s ভেক্টর ab cos থিটা সমান আমাদের সূত্রে, তো কাজের সূত্রে তো f ডট s, না না কাজের সূত্রে তো f ডট লেখা যায়, তো f s cos থিটা সমান কেন f ডট s লেখা হলো, কেননা আমরা ডট গুণনে কি জানি, a ডট b সমান কি ab cos থিটা, না? তাহলে কোন জায়গায় যদি a cos থিটা থাকে তার পরিবর্তে কি আমরা a ভেক্টর ডট b ভেক্টর লিখবো না? এই ডট গুণনের মধ্যে তো কোয়াড অ্যাঙ্গেলটা চলে এসেছে। ক্লিয়ার হয়েছে সবাই? Yes স্যার, yes স্যার। তাহলে অঙ্ক থেকে আমরা তিনটা কনসেপ্ট শিখলাম, তিনটা কনসেপ্ট। অঙ্ক করা কোনো বিষয় না, কৃতিত্ব না, অঙ্কের জ্ঞানগুলো লজিকগুলো মাথায় নিতে হবে। এক নাম্বার কনসেপ্ট হলো যে আমরা সরণ ভেক্টর কিভাবে বের করতে পারি, সেটার একটা কনসেপ্ট।
তারপরে আমরা কাস কিভাবে বের করতে পারি সেটা একটা কনসেপ্ট। দুইটা ভেক্টর ডট গুণনে যদি একটা স্কেলার রাশি তৈরি হয়, যে কাস হচ্ছে একটা স্কেলার রাশি, তার একটা বাস্তব প্রয়োগ আমরা দেখলাম। আর তিন নাম্বার আর একটা কনসেপ্ট আমরা শিখলাম গুরুত্বপূর্ণ, যে কোনো একটা ত্রিভুজ এটা সমকোণী কিনা সেটার আর একটা কনসেপ্ট আমরা শিখেছি। আচ্ছা, ত্রিভুজটা স্থূল কোণী কিনা বা সূক্ষ্ম কোণী কিনা এটা আমরা কিভাবে যাচাই করব বলো একজন? স্যার ক্রস গুণনের মাধ্যমে, স্যার অ্যাঙ্গেল দুটি ভেক্টরের মধ্যে দুটি অ্যাঙ্গেল বের করে। হ্যাঁ, অনেক ভাবে বের করা যায়, তোমরা অ্যাঙ্গেল বের করে করবে তাহলে সুবিধা হবে। যে কোনো দুটা তোমার এখানে অ্যাঙ্গেল বের করবে, কোন অ্যাঙ্গেল যদি 90 এর ছোট হয় তাহলে এই ত্রিভুজটাকে আমরা কি বলবো বলো? তাহলে আমরা কি বলবো, সূক্ষ্ম কোণ বলতে পারি। আর যদি 90 চেয়ে বেশি একটা কোণ তৈরি হয় তাহলে সেটাকে আমরা কি বলি? স্থূল কোণ। তাহলে যদি তোমাকে কখনো বলে যে ত্রিভুজটি স্থূল কোণী কিনা যাচাই করো, তাহলে তিনটা অ্যাঙ্গেল বের করে দেখবে যে কোনো অ্যাঙ্গেল যদি 90 চেয়ে বড় হয় তাহলে বলে দিবে স্থূল কোণী। এই ত্রিভুজটি সূক্ষ্ম কোণী কিনা যাচাই করো, তাহলে কি করবে? তিনটা অ্যাঙ্গেল বের করে দেখবে যে 90 চেয়ে যদি অ্যাঙ্গেল গুলো ছোট হয় তাহলে কি বলবে? সূক্ষ্ম কোণী। আর যদি কোনো অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় তাহলে সমকোণী। ক্লিয়ার সবাই? আচ্ছা, এবারে দেখো আমরা পরে, আমরা এখন ক্রস গুণনের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো একটু করবো। এটা বই থেকে আমি নিয়েছি, এ ভেক্টর বলা আছে, বি ভেক্টর বলা আছে। লম্ব অভিমুখে একটি একক ভেক্টর নির্ণয় করো। আচ্ছা, তাহলে লম্ব অভিমুখে একটি একক লম্ব ভেক্টরকে মান দ্বারা ভাগ করতে হবে। তাহলে প্রথমে কি করতে হবে? এ ভেক্টর আর বি ভেক্টর লম্ব ভেক্টর বের করতে হবে, করে সেই লম্ব ভেক্টর মান দ্বারা ভাগ করতে হবে। সেই লম্ব ভেক্টরকে ধরে নেওয়া হয়েছে সি ভেক্টর। আমরা জানি যে দুটো ভেক্টরকে ক্রস গুণন করলেই তো লম্ব ভেক্টর তৈরি হয়, তাই না? তাহলে এ ক্রস বি ভেক্টর ইকুয়াল আমরা ধরে নিয়েছি সি ভেক্টর। তো লম্ব ভেক্টর যেহেতু চেয়েছে লম্ব একক ভেক্টর, এই জন্য ওই সি ভেক্টরকে সি ভেক্টর মান দ্বারা ভাগ করবো আমরা। ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন আমরা এ ক্রস বি কিভাবে বের করতে পারি, যেটা আমরা গত দিনে শিখেছিলাম নির্ণায়ক। তো ফার্স্ট ভেক্টর হচ্ছে এ, সেকেন্ড ভেক্টর হচ্ছে বি। আচ্ছা, তুমি বি ক্রস এ করতে পারো, কিন্তু ডিরেকশন বিপরীত দিকে হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে এ ক্রস বি করার পরে তুমি কি করবে? এখানে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ লিখবে, এবারে ফার্স্ট ভেক্টরের সহগগুলো নিচে লিখবে, সেকেন্ড ভেক্টরের সহগগুলো লিখবে। লেখার পরে নির্ণায়ক বের করা কি সবার ক্লিয়ার ধারণা আছে? তুমি যখন আই ক্যাপ নিয়ে নিবে, আয়ের কলাম বাদ সারি বাদ, তাহলে এ চারটা থাকবে। এই চারটে গুণের নিয়ম কি? দুইয়ের সাথে দুই গুণ করে নিতে হবে, চার মাইনাস সূত্রে মাইনাস, এখানে মাইনাস থ্রি মাইনাস ওয়ান, গুণ করলে কত হবে? প্লাস থ্রি। মানটা বের করে নাও, মান বের করার নিয়ম হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এর সহগের বর্গের সমষ্টির বর্গমূল দিয়ে মানটা বের করে নিলে রুট ওভার 425, রুটের উইদিন রুটের মধ্যে 425, তাহলে এন ক্যাপ ইকুয়াল টু হবে সি ভেক্টর ডিভাইডেড সি ভেক্টর এর মান। আচ্ছা, এবার এখানে প্লাস মাইনাস চিহ্নটা কেন নিয়েছে একটু বলো তো, এখানে প্লাস মাইনাস চিহ্ন না নিলেও কারণ আমরা বি ক্রস স্যার আমরা কারণ বি ক্রস এ নিতে পারতাম। হ্যাঁ, আমরা কিন্তু এখানে এ ক্রস বি করেছি, কিন্তু বি ক্রস এ করলেও কিন্তু লম্ব ভেক্টর তৈরি হয়। ওই দুইটা কনসেপ্ট অ্যাপ্লাই করে কনসিডার করে এখানে প্লাস মাইনাস নেওয়া হয়েছে, কেননা এ ক্রস বি করলে ডিরেকশন যেদিকে হয়, বি ক্রস এ করলে তো ডিরেকশন তার বিপরীত দিকে হবে, তাই না? লম্ব ভেক্টর বের করা শিখলাম এবং সেই লম্ব ভেক্টরে আবার একক ভেক্টর বের করা শিখলাম। এবারে দেখো পরে আর একটা অঙ্ক, এ ভেক্টর বলা আছে এত, বি ভেক্টর বলা আছে এত, বি ভেক্টর এখানে আই ক্যাপের সহগের এখানে এম লেখা আছে, এম মানে অজানা একটা রাশি। তো চেয়েছে এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে, বলো তো দুটো ভেক্টর লম্ব হওয়ার শর্ত কি বলো? ক্রস গুণ শূন্য, ক্রস গুণ শূন্য হবে যদি জিরো হয়। লম্ব হওয়ার ক্ষেত্রে ডট গুণন দিয়ে করলে সুবিধা হয়, অঙ্কের ক্যালকুলেশনটা একটু সহজ হয়। ক্রস গুণন দিয়ে বের করা যাবে, কিন্তু অঙ্কের ক্যালকুলেশনে একটু জটিলতা তৈরি হয়।
এজন্য দুটো ভেক্টর লম্ব কিনা এটা যাচাই করার ক্ষেত্রে ডট গুণন দিয়ে বের করবে, তাহলে ক্যালকুলেশনে একটা সুবিধা হবে। তাহলে দুটো ভেক্টর ডট গুণন শূন্য হলে তো তারা পরস্পর কি হবে, লম্ব হবে। তাহলে এ ডট বি ইকুয়াল টু কত লিখবো আমরা, জিরো লিখবো। আচ্ছা এই ভেক্টর এ ভেক্টরকে আর বি ভেক্টরকে লিখে ডট গুণন করলে ফাইনালি 2m প্লাস 6 মাইনাস 50 তৈরি হয়, তাহলে এটা সমান কত লিখবো, জিরো লিখবো। লিখে ক্যালকুলেশন করলে দেখো m এর মান তৈরি হয়েছে 22, তার মানে এই m এর মানটা যদি b ভেক্টর এখানে i ক্যাপ এর জায়গায় বসানো হয় 22 i ক্যাপ, তাহলে a ভেক্টর আর b ভেক্টর ডট গুণন করলে কত হবে, জিরো হবে। তার মানে m এর মান 22 হলে এই দুটো ভেক্টর পরস্পর কি হবে, লম্ব হবে। দেখো তো অঙ্কটা ক্লিয়ার হয়েছে কিনা, লম্ব জি স্যার। আচ্ছা এবারে দেখো পরের যে অঙ্কটা সেটা হচ্ছে তোমার ক্রস গুণনের কনসেপ্টের একটা অঙ্ক। এই অঙ্কটা একেবারে ইজি, এ ভেক্টর বলা আছে এত, বি ভেক্টর বলা আছে, ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল। সমান্তরালের ক্ষেত্রে এইটা ইয়ে করবে তোমরা, ক্রস গুণন বের করবে। লম্ব প্রমাণের ক্ষেত্রে ডট গুণন দিয়ে করলে সুবিধা পাওয়া যায়, আর ক্রস গুণনের ক্ষেত্রে সরি সমান্তরালের ক্ষেত্রে ক্রস গুণন দিয়ে করলে সুবিধা পাওয়া যায়। ডট গুণন দিয়েও করা যাবে, একটু ঝামেলা হবে ক্যালকুলেশনে, এই জন্য সবসময় ক্রস গুণন দিয়ে করবে। লম্ব প্রমাণের ক্ষেত্রে ডট গুণন দিয়ে করবে, আর সমান্তরাল প্রমাণের ক্ষেত্রে ক্রস গুণন দিয়ে করবে। তাহলে এ আর বি কে ক্রস করে নাও, তো এ আর বি ক্রস করে যদি জিরো আসে তাহলে আমরা কি বলবো বলো, গতদিনে পড়েছি আমরা দুটো ভেক্টর সমান্তরাল জিরো এলে দুটো ভেক্টর পরস্পর কি হবে ক্রিয়াশীল, সমান্তরালে ক্রিয়াশীল, সমান্তরালে হবে। বলতে পারি দুটো ভেক্টর ক্রস গুণন জিরো হলে সমান্তরাল আবার বিপরীত সমান্তরালও হতে পারে না, জি স্যার জি স্যার দুটাই কিন্তু বলতে পারে। হ্যাঁ এটা সমান্তরাল বলা আছে, তোমাকে যদি বলে বিপরীত সমান্তরাল তাহলে কিন্তু আনসার এটাই হবে, কেননা দুটো ভেক্টর মাইনাস হবে আগে, এ ক্রস না মাইনাস না, এ ক্রস বি ইকুয়াল টু জিরো ভেক্টর, তো এটার মডুলাস নিলে কত হবে, শূন্য হবে। তার মানে দুটো ভেক্টর ক্রস গুণনের মান যদি শূন্য হয় এক্ষেত্রে দুটো ভেক্টর একই দিকে ক্রিয়াশীল হতে পারে অথবা সমান্তরাল বিপরীত সমান্তরালে ক্রিয়াশীল হতে পারে, দুটাই হতে পারে। হ্যাঁ আচ্ছা এবারে দেখো গুরুত্বপূর্ণ আরেকটা অঙ্ক, পি ভেক্টর বলা আছে এত, কি ভেক্টর বলা আছে এত, ভেক্টর তো ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হলে এম এর মান কত, তোমরা একটু নাম আর রোল নাম্বারটা একটু লিখে দিও, নাম আর রোল নাম্বার লিখে দিও। আচ্ছা যারা লিখো নাই, আচ্ছা সমান্তরালের ক্ষেত্রে তাহলে আমি কি বললাম, ক্রস গুণন দিয়ে বের করার জন্য আমি বললাম, তাহলে এই যে পি ক্রস কিউ ইকুয়াল টু এন পি কিউ সাইন থেটা, তো পি ক্রস কিউ ইকুয়াল টু কত হতে হবে, জিরো ডিগ্রি হতে হবে, জিরো হতে হবে, পি ক্রস কিউ ইকুয়াল টু জিরো ভেক্টর হতে হবে, সেটার মানটা জিরো ডিগ্রি হবে। সাইন জিরো ডিগ্রি মানে তো সমান্তরালে ক্রিয়াশীল, মানে একই দিকে ক্রিয়াশীল। তাহলে পি ক্রস কিউ ইকুয়াল টু এই লাইনটা লেখার দরকার নাই, এই যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ পি এক্স পি ওয়াই পি জেড এটা লেখার দরকার নাই, তোমরা সরাসরি এই যে পরেরটা লিখবে পি ক্রস কিউ নির্ণয় চিহ্ন দিয়ে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখবে, এবারে পি ভেক্টরে যে ওইটা তো স্যার যা সূত্র তাই না স্যার, হ্যাঁ এটা সূত্র, এটা লেখার দরকার নাই, তুমি সরাসরি এটা লিখবে 2m - 3 আর নিচেরটা হচ্ছে পি ভেক্টরে সব 10 - 5 - 15। তাহলে এখানে নির্ণয়টা বের করা হলো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ নিয়ে, নিয়ে এখন দেখো ডানে কিন্তু শূন্য ভেক্টর তৈরি হয়েছে, এই শূন্য মানে কিন্তু শূন্য আই ক্যাপ প্লাস শূন্য জে ক্যাপ প্লাস শূন্য কে ক্যাপ আছে, তো ওইগুলো লেখার প্রয়োজন হয় না। আচ্ছা এখন এখানে বাম পাশে বলো তো আই ক্যাপ এর সহগ কত বলা কত আছে বলো তো, সহগ বাম পাশে এম মাইনাস 15, আর ডান পাশে আই ক্যাপ এর সহগ কত আছে বলো, ব্যাপারটা জানো তোমরা ম্যাথে শিখেছো এগুলো, কত হবে জিরো, তাহলে দুইটা জিরো ধরলে দেখো ফাইনালি -15 -15 ইকুয়াল টু জিরো, ক্যালকুলেশন করলে এম ইকুয়াল টু -1 হবে, আর -10 -10 এম ইকুয়াল টু জিরো ধরলেও ক্যালকুলেশন করলে এম এর মান কত আসবে, -1 হবে। তার মানে এম এর মান যদি -1 হয় তাহলে এই দুটা ভেক্টর পরস্পর কি হবে, সমান্তরাল হবে। ক্লিয়ার হয়েছে সমান্তরাল? ইয়েস স্যার। হ্যাঁ বলো স্যার, এখানে কি স্যার দুইটারই সহগ সমীকৃত করতে হবে? হ্যাঁ দুইটা, যেকোনো একটা করলে হবে না? না দুইটাই করবে, এখানে এম এর মান কিন্তু আলাদাও আসতে পারে, এম এর এখানে অনেকগুলো মানের জন্য কিন্তু এখানে দুটো ভেক্টর সমান্তরাল হতে পারে, এই ক্ষেত্রে একটা মানের জন্যই হবে। আচ্ছা স্যার কিছু কিছু অঙ্কে এখানে যদি স্যার সমান্তরাল হতে পারে স্যার, একাধিক মান হলে কি স্যার আমরা একাধিক উত্তর লিখব পরীক্ষায়? অবশ্যই লিখবে, সেই জন্য তো আমি বলছি দুইটা যতগুলো সহগ সমীকৃত করার সুযোগ থাকবে ততগুলো সহগ সমীকৃত করে এম এর যে মানগুলো পাবে সেইগুলোই আনসার হবে, সবগুলো একাধিক থাকলে একাধিক আনসার হবে, ঠিক আছে এই ক্ষেত্রে একটার জন্যই হবে, বুঝতে পেরেছো সবাই? একাধিক থাকলে সমান্তরাল হলো না এটা? হ্যাঁ সমান্তরাল হবে, একাধিকের ক্ষেত্রে হতে পারে কোন কোন ভেক্টরের ক্ষেত্রে।
আচ্ছা এবারে দেখো স্যার এমন একটা উদাহরণ দিতে পারি, একটা উদাহরণ দিলে স্যার একটা কনসেপ্ট এক ভালো ক্লিয়ার হতো। আচ্ছা উদাহরণ তো আমি বললাম যে তোমরা বাসায় করে নিবে, সবগুলো তো আর ক্লাসে করানো সম্ভব না, সব কি ক্লাসে করানো সম্ভব বলো? তাহলে একটা অধ্যায় শেষ করতে তোমার 1 বছর লাগবে, এত ভ্যারাইটি প্রবলেম আছে। আচ্ছা তাহলে এখন পি ভেক্টর এটা বলা আছে, এটা যে হবে সেটা আমি বললাম, এখন তোমরা নিজেরা একটু ট্রাই করবে। আচ্ছা পি ভেক্টর এটা, কিউ ভেক্টর এটা, তো পি কিউ দ্বারা গঠিত সমান্তরিকের সন্নিহিত বাহু নির্দেশ করলে সমান্তরিকের ক্ষেত্রফল বের করে। তো পি ভেক্টর আর কিউ ভেক্টর কি বলা হলো? সমান্তরিকের দুটি সন্নিহিত বাহুর ভেক্টর বলা হলো। এখন সমান্তরিকের ক্ষেত্রফল চেয়েছে, তো এখন সমান্তরিকের দুটি সন্নিহিত বাহু দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করার নিয়ম কি বলো? বের করার নিয়ম কি? নিজেরা শিখে গেছে, এখানে তার বলার প্রয়োজন নাই, আর তার মডুলাস নিলে মান পেয়ে যাবে। ক্লিয়ার হয়েছে সবাই? লাস্টে এখানে একক লিখবে না, বর্গ একক কথাটা লিখবে, এখানে একটু ভুল আছে বইতে, বর্গ একক লিখবে। হ্যাঁ ক্ষেত্রফলের একক কি হয়? বর্গ না? ক্ষেত্রফল নির্ণয় করো, দুটি কর্ণ ভেক্টর বলা আছে, এই যে এ ভেক্টর একটা কর্ণ, বি ভেক্টর একটা কর্ণ, তাহলে কি এই যে হাফ এ ক্রস বি করে মানে অর্ধেক, হ্যাঁ এ ক্রস বি করে তার মান নিয়ে তার অর্ধেক, তাহলে এখানে মান ক্রস গুণন বের করবে, মান বের করবে করে তাকে 2 দ্বারা ভাগ করে দিবে, তাহলে হয়ে গেল এখানে বর্গ একক কথাটা লিখবে। মান সমান হলে ভেক্টর দ্বার মধ্যবর্তী কোণ কত? তো ক্রস গুণন ডট গুণন মানে কি? এ ডট বি আর ক্রস গুণনের মান মানে কি? এ ক্রস বি হোল মডুলাস, তো এ ডট বি মানে কি? এবি কস থিটা, আর এ ক্রস বি মানে হচ্ছে এবি সাইন থিটা। তাহলে তোমার এবি 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 কাটাকাটি হয়ে যাবে, তাহলে কসকে ডানে আনলে ট্যান থিটা হবে, ট্যান থিটা ইকুয়াল টু 1, তাহলে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। ত্রিকোণমিতিতে একটা সমীকরণ আছে, ট্যান থিটা 1 হলে থিটার অনেকগুলো মানের জন্য কিন্তু 1 হয়, ম্যাথে এটা দেখবে, আমরা আপাতত একটা মান নিয়ে ফেলেছি। জি স্যার, জি স্যার। এবারে এ ভেক্টরে এটা বলা আছে, এমন একটি ভেক্টর নির্ণয় করো যা xy তলের সমান্তরাল কিন্তু জেড অক্ষের সাথে লম্ব। আচ্ছা এই ভেক্টরটার সমান্তরাল, এই ভেক্টরটার তিনটা অঙ্ক আছে এখানে, xy তলের সমান্তরাল কিন্তু জেড অক্ষের সাথে লম্ব, তো যে অক্ষের সাথে লম্ব বলবে সেই অক্ষের একক ভেক্টরের সাথে এই ভেক্টরটা ক্রস গুণন করলে রেজাল্টটা বের হয়ে আসবে। তাহলে আমরা এখানে প্রথম অঙ্কটার ক্ষেত্রে জেড অক্ষের সাথে লম্ব, তাহলে জেড অক্ষের একক ভেক্টর কি বলতো? কে ক্যাপ না, তাহলে এ আর কে কে কি করবে? ক্রস করবে, তাহলে যে নতুন ভেক্টর সেটা বি ভেক্টর নামকরণ করলাম, তাহলে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখবে, এ ভেক্টরের সহগগুলো লিখবে, আর কে এখানে কে ভেক্টরের ক্ষেত্রে শুধু কে এর মানটা 1 হবে, বাকি দুটা 0 হবে, নিয়ে নির্ণয়টা বের করবে। একইভাবে পরের অঙ্কগুলোর ক্ষেত্রে আমি এখানে করে দিয়েছি, তোমরা একটু রেজাল্টটা বের করে নিবে, নিলেই তোমার এই রেজাল্টটা হয়ে যাবে। এরপরে দেখো একটা সৃজনশীল প্রশ্ন, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর বলা আছে, কখন চাওয়া হলো বি ভেক্টরটার একটা একক ভেক্টর নির্ণয় করো, আর এখানে এ ভেক্টরে আই ক্যাপের সহগ এম বলা আছে, তো সময় শেষ হয়ে গেছে।